শশা চাষ করে এবার লাভবান মেহেরপুরের কৃষক গতবারের মতো এবারও এক একর জমিতে শশা চাষ করে এখন পর্যন্ত এক লাখ টাকার শশা বিক্রি করেছেন এক কৃষক তিন বিঘা জমিতে আমার এক লাখ টাকা হয়েছে আর পঞ্চাশ হাজার টাকা আমার হবে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বিঘা পথে হয়েছে এবছরে নস নেই ভালোই আছে বিঘা প্রতি দশ বারো হাজার টাকা খরচ করে পঞ্চাশ ষাট হাজার টাকার শশা বিক্রি করেছেন কৃষক একই সাথে লাভবান হচ্ছেন ব্যবসায়ীরাও এখন সোলার দাম কম এখন আট থেকে দশ টাকা কেজি কিনছে তবে আট টাকা দশ টাকা কিনলেও ফলন ভালো তবে চাষিরাও লাভবান হয় যা কিনেছি বিভিন্ন জায়গায় বরিশাল চিরাগাং খুলনা বাগরা নিমশাই এবার জেলায় শসা চাষ হয়েছে এক হাজার চারশো হেক্টর জমিতে তাদেরকে বীজ এবং সার কখন কিভাবে কোনটা ব্যবহার করতে হবে সেটি আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি দা সুদীপ্তা মাহমুদ চ্যানেলাই